নমস্কার বন্ধুরা, ঝুম্পার রান্নাঘরে জানাই সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নববর্ষ স্পেশাল দই চিকেন। এই দই চিকেন ভাত, রুটি, পোলাও, নান, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। চিকেন দিয়ে তো আমরা নানা রকম রেসিপি তৈরি করে থাকি, তাই মুখের স্বাদ বদলাতে এই গরমে বানিয়ে নিন আপনারা দই চিকেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দই চিকেন বানানোর জন্য এখানে নিয়েছি আমি 600 গ্রাম চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি এখানে 150 গ্রাম টক দই। দই চিকেন যেহেতু সেই জন্য দইটা একটু বেশিই দিতে হবে। দই খুব ভালো করে ফেটিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ গ্রেট করা রসুন, দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, আপনারা চাইলে রসুনটা বেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। এই রান্নাতে জিরে গুঁড়োর তুলনায় ধনে গুঁড়োটা একটু কম দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ। আপনারা যদি এই রান্নাটা একটু সাদা সাদা পছন্দ করেন তাহলে হলুদের পরিমাণটা একটু কম দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার চিকেনের সাথে সমস্ত মশলা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে চিকেনের গায়ে সমস্ত মশলা খুব ভালোভাবে ঢোকে। এই দই চিকেনে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো হয়, আপনারা অবশ্যই করে একটু রসুনটা একটু বেশি দেবেন। চিকেন এইভাবে খুব ভালো করে মেখে নিয়েছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রাখতে পারেন, আর যদি সময় বেশি থাকে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখলে সব থেকে ভালো হয়। মেখে নেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এক ঘন্টা পর কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল, আপনারা চাইলে এই রান্নাটি সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দেবো গোটা গরম মশলা, এখানে আছে 2 এলাচ, 2 লবঙ্গ, সামান্য 1 টুকরো দারচিনি। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হওয়ার পর এবার দিয়ে দিলাম এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি একদম একটু ছোটো ছোটো করে একদম কুচি করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এবার 7-8 কোয়া রসুন, আপনারা অবশ্যই এভাবে একবার করে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। পেঁয়াজ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। দু মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা এবার মিডিয়াম আঁচে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে এটা কষিয়ে নিচ্ছি আমি। যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা হয়েছে তাই চিকেন থেকে প্রচুর পরিমাণে জল গলছে, দেখুন অনেকটাই জল বেরিয়েছে। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এইভাবে কষতে কষতে চিকেন থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন বোঝা যাবে যে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, উপর থেকে তেলও বেরিয়ে এসছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, গরম জল দিয়েছি আমি এখানে। যে বাটিতে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম 1 কাপ মতো, তবে গ্রেভি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন।
এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে একবার মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিটের মধ্যে দই চিকেনটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তবে গ্রেভি আপনারা আপনাদের পছন্দ মতন রাখবেন। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ শাহী গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা এর মধ্যে চিকেন মশলাও দিতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার এটা সার্ভ করার জন্য একদম রেডি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি দই চিকেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আপনারা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন নববর্ষের দিনে। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। ভালো থাকবেন।